জাস্টে হোম মেকারে আমি অর্পিতা আপনাদের সবাইকে স্বাগত জানাই। এবছর প্রচণ্ড গরম পড়েছে, কেমন আছেন সবাই? খুব সাবধানে থাকবেন কিন্তু এই গরমকালটা। মাসখানেক আগে আমি কুলের আচার বানিয়েছিলাম, কিন্তু নানা কারণে ভিডিওটা তৈরি করা হয়নি, তার জন্য পোস্ট করাও হয়নি। আজকে ভাবলাম ভিডিওটা রেডি করে আপনাদের সাথে শেয়ার করি। ঠিক এই রকমভাবে যদি কুলের আচার বানানো হয় তাহলে সারা বছর নষ্ট হয়ে যাবার কোনো ভয় থাকে না। আমি কিভাবে কুলের আচারটা বানালাম তার প্রতিটা স্টেপ আপনাদের সাথে শেয়ার করব। তার আগে একটা ছোট্ট অনুরোধ আছে, যদিও আমার ভিডিওটা কোথাও আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক এবং শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। কুলের আচার বানানোর জন্য বাজার থেকে 4 কেজি দেশি কুল কিনে আনা হয়েছিল। এখন কুলগুলোকে ভালোভাবে প্রথমে ধুয়ে নিতে হবে, কারণ এর মধ্যে প্রচুর ধুলোবালি ময়লা থাকে। ভালোভাবে ধুয়ে না নিলে ওই সব জিনিসগুলো পেটে গিয়ে শরীর খারাপ হওয়ার খুব সম্ভাবনা থেকে যায়। তাই কলের নিচে বেশ খানিকটা জল দিয়ে ভালোভাবে রগড়ে কুলগুলোকে ভালোভাবে ধুয়ে নেওয়া হলো। ভালোভাবে কুলগুলো ধুয়ে নেওয়ার পর এখন চুবড়িতে করে কুলগুলো নিয়ে জলটা খুব ভালোভাবে ঝারিয়ে নিতে হবে। অনেকটা কুল তো, তাই একবারে করা গেল না, দুবার তিনবার ধরে কুলগুলো ভালোভাবে ধুয়ে জল ঝারিয়ে একটা জায়গার মধ্যে রাখা হলো। তারপর সমস্ত কুলগুলো আবার চুবড়ির মধ্যে নিয়ে ভালোভাবে জলটা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ঝারিয়ে নেওয়া হলো। এরপর কুলগুলোকে নিয়ে সোজা ছাদে চলে যাব। গিয়ে একটা পরিষ্কার কাপড় পেতে তার মধ্যে কুলগুলোকে শুকোতে দিতে হবে রোদ্দুরে। কুলের মধ্যে যে জলটা রয়েছে সেটা যদি পুরোপুরি শুকিয়ে না যায় তাহলে কুলের আচার খারাপ হয়ে যাবে, সারা বছর মোটেও ভালো থাকবে না। ছাদের মধ্যে পরিষ্কার কাপড়ের ওপর কুলগুলোকে ঢেলে দিয়ে এইভাবে হাত দিয়ে পুরো ছড়িয়ে দেওয়া হলো। এখন সারাদিন কুলগুলো রোদ খাবে আর জলটা একদম পুরোপুরি ভালোভাবে শুকিয়ে যাবে। বিকালবেলা চলে এলাম কুলগুলোকে তুলে নিতে। মাঝখানে কুলগুলো জড়ো করে বেশ মুটলি মতো পাকিয়ে কুলগুলোকে তুলে ঘরে নিয়ে চলে এলাম। এরপর কুলের মোটাগুলো ছাড়াতে হবে আর কুলগুলোকে ফাটিয়ে নিতে হবে। কুলের মধ্যে অনেক সময় পোকায় বাসা করে, এইরকমভাবে ফাটিয়ে নিয়ে দেখে নিলে পোকা ধরা কুলগুলোকে বাদ দিয়ে দেওয়া যাবে। একটা একটা কুল হাতের মধ্যে নিয়ে এইভাবে বোটা ছাড়ালাম আর সমস্ত কুলগুলোকে ফাটিয়ে নিলাম। কুলগুলো যদি ফাটিয়ে না নেওয়া হয় তাহলে কুলের মধ্যে আচারের নুন, ঝাল, মিষ্টি কোনো কিছুই ঢুকবে না আর আচার অতটাও সুস্বাদু হবে না খেতে। একটু সময় লাগলো বটে, কিন্তু সবাই মিলে কুলগুলোর বোটা ছাড়িয়ে ফেললাম আর কুলগুলোকে সব ফাটিয়ে নিলাম। এরপর আমি আচারটা বসাবো, তার জন্য গ্যাসের মধ্যে একটা বেশ বড় মাপের হাঁড়ি বসালাম আর 2 কেজি পরিমাণ আখের গুড় হাঁড়ির মধ্যে আগে দিয়ে দিলাম। গুড়টা পুরোটা দিয়ে দেওয়ার পর আমি ওর মধ্যে দিয়ে দেব আমার ঠাকুর ঘরের পুজোর যে বাতাসা আর মিশ্রি রাখা থাকে সেইগুলো, এটা প্রায় 500 মতো হবে। এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে বাতাসা এবং গুড় দুটোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু গলে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নিতে হবে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দিয়ে আর একটা গ্যাসে ভাজা মশলাটাকে তৈরি করে নেব। এই মশলাটার মধ্যে কুলের আচারের স্বাদের অনেকটা রহস্য লুকিয়ে রয়েছে। ভাজা মশলা তৈরি করার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে ওর মধ্যে নিয়ে নিলাম 8টা শুকনো লঙ্কা, 4 চামচের মাপের 4 চামচ জিরে আর 3 চামচ পাঁচফোড়ন। এরপর মিডিয়াম ফ্লেমে মশলাগুলোকে আমি 1 মিনিট সময় ধরে বেশ ভালোভাবে ভাজা ভাজা করে নেব। মশলা থেকে সুগন্ধ ছাড়তে শুরু করলে তখন বোঝা যাবে মশলাটা ভাজা হয়ে গেছে। তখন আমি গ্যাসের ফ্লেম অফ করে এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। ভাজা মশলাটা একটু ঠান্ডা হোক, এখন আমি বাতাসার গুড় যে ফুটছিল ওর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। অনেকে কুল যখন রোদ্দুরে শুকোতে দেন তখনই লবণ মাখিয়ে দেন, আমি সেটা না করে এইরকমভাবে আচার বানানোর সময় লবণটা দিয়ে থাকি। এখন নাড়াচাড়া করে লবণ খুব ভালোভাবে মিশিয়ে নিলাম, নিয়ে এবার কুলগুলোকে হাঁড়ির মধ্যে দিয়ে দেব। সমস্ত কুলগুলো হাঁড়ির মধ্যে দিয়ে দেওয়ার পর এখন নাড়াচাড়া করে বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যতক্ষণ না গুড় আর বাতাসা বেশ ভালোভাবে গলে যাচ্ছে। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি হাইতে রেখেছিলাম, গুড় আর বাতাসা পুরোপুরি গলে যাওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা লোতে করে দেব। এইবার দেখুন সমস্ত জিনিসটা পুরো গলে গিয়ে এখন পুরো ঝোলঝোল মতো হয়ে গেছে।
এটাকে আবার শুকনো না হওয়া পর্যন্ত ক্রমাগত নাড়াচাড়া করে যেতে হবে। এখন গ্যাসের ফ্লেমটা আমি লোতে করে দিয়েছি। 15-20 মিনিট সময় ধরে ক্রমাগত নাড়াচাড়া করে যাওয়ার পর দেখা গেল কুলের আচারের রঙটা বেশ পাল্টে গেল, একটা কালচে ধরনের রং এসে গেল। এখনও বেশ খানিকটা সময় লাগবে আচারটা তৈরি হতে, আর ক্রমাগত নাড়াচাড়া করে যেতে হবে। প্রায় আধ ঘন্টা নাড়াচাড়া করার পর এখন আচারটা বেশ গাঢ় হয়ে এসেছে, আর বেশিক্ষণ দেরি নেই আচারটা হতে। এখন আমি ভাজা মশলাটাকে গুঁড়ো করে নেব। সমস্ত মশলাগুলোকে একটা মিক্সিং জারে নিয়ে নিলাম। এটাকে আমি খুব মিহি করে গুঁড়োবো না, একটু কচকচে ভাব থাকবে সেরকম রাখবো। এখন দেখলেই বোঝা যাচ্ছে আমার কুলের আচার একদম রান্না হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেম অফ করে দিলাম, ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা সমস্তটা কুলের আচারের মধ্যে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঠান্ডা হওয়ার জন্য আচারটাকে রেখে দেব। কুলের আচারটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবার পর আমি কাঁচের বয়ামে ভরে রেখে দেব। এইভাবে যদি কুলের আচার বানানো হয় ফ্রিজে রাখার কোনো দরকার পড়বে না, এমনিতেই ভালো থাকবে সারা বছর, নষ্ট হবার তো ভয় একদমই থাকবে না। দেখুন আচারটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এই রকম দেখতে হয়েছে, কত টাইট হয়ে গেছে। আপনারা এটা অবশ্যই ট্রাই করবেন বাড়িতে। আমার বানানো টকটক ঝালঝাল মিষ্টি মিষ্টি কুলের আচার আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আমি আবার আসবো খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন।